বিশ্বের মানচিত্রে ছোট্ট বিন্দুর মতো একটি দেশ, নক্ষত্রের মতো প্রজ্জ্বল, আলোকিত হচ্ছে প্রতিদিন, আলোকিত করছে পৃথিবী। আমাদের স্বপ্নের বাংলাদেশ, সোনার বাংলা। ছোট্ট এই ভূখণ্ডে বাড়ছে মানুষ, বাড়ছে মানুষের চাহিদা। চলমান পৃথিবীর এই উন্নয়নের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা তাঁর নির্বাচনী ইশতেহারে 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে ইনফো সরকার প্রকল্প। ইনফো সরকার প্রকল্প ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই প্রকল্পের পক্ষ থেকে 18,000 সরকারি অফিসকে একটি কানেক্টিভিটির আওতায় আনা হচ্ছে। এছাড়া 800 ভিডিও কনফারেন্সিং সিস্টেম স্থাপন করা হচ্ছে। ডিজাস্টার রিকভারি সেন্টার স্থাপন করা হচ্ছে। 25,000 সরকারি কর্মকর্তাকে ট্যাবলেট পিসি বিতরণ করা হচ্ছে। To make Bangladesh digital Bangladesh, we have to give emphasis on two things. Firstly, we have to create skilled ICT manpower. সরকারি কর্মকাণ্ডে ই ফাইলিং ব্যবস্থা নিশ্চিতকরণ, ই সেবা সম্প্রসারণ, সরকারের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে বহুমুখী উদ্যোগ নেওয়া হচ্ছে। দক্ষ জনবল নির্মাণ, দেশের জনগণকে খুব দ্রুততার সাথে প্রযুক্তি নির্ভর করে তোলা হচ্ছে। ইনফো সরকার প্রকল্প থেকে বাংলাদেশ সচিবালয়ে নিরবচ্ছিন্ন ওয়াইফাই স্থাপন। ইনফো সরকার প্রকল্প আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সবচেয়ে বড় প্রকল্প এবং এই প্রকল্পের সফল সমাপ্তির মধ্য দিয়ে সুশাসনের পথে অনেক ধাপ এগিয়ে যাব ইনশাল্লাহ। বাংলাদেশ সচিবালয়ের ওয়াইফাই এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। এই ডিজিটাল বাংলাদেশ হয়েছে দেশের মানুষের জীবনের পরিবর্তন আনার জন্য। আপনাদের কাছে আমার অনুরোধ যে এই ট্যাব নিয়ে, এই কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে মানুষের সেবা করবেন, একসাথে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রায় 25,000 সরকারি কর্মকর্তাদের মধ্যে ট্যাবলেট পিসি বিতরণ এবং 487টি উপজেলায় নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভিডিও কনফারেন্সিং সিস্টেম স্থাপন সহ দেশের প্রধান প্রধান সকল অফিস সমূহকে ভিডিও কনফারেন্সিং এর আওতায় আনা হচ্ছে। সরকারি কর্মকর্তাদের সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করার জন্য ট্যাবলেট পিসিতে সরবরাহ করা হয়েছে 3G সিম, ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলের কর্মকর্তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা সম্ভব হচ্ছে। শিক্ষা ব্যবস্থাকে সমৃদ্ধ করার লক্ষ্যে পিটিআই, টিটিসি ও কারিগরি শিক্ষা কেন্দ্রে ভিডিও কনফারেন্সিং সিস্টেম অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশের জেলা ও উপজেলা পর্যায়ের 18,000 সরকারি অফিসকে একটি কানেক্টিভিটির আওতায় আনা হচ্ছে। সরকারি অফিসের কার্যক্রমে গতিশীলতা, স্বচ্ছতা আর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকারে কাজ করে যাচ্ছে ডিজিটাল বাংলাদেশ।
দেশের প্রতিটি উপজেলায় নির্বাহী কর্মকর্তাদের কার্যালয়ে স্থাপন করা হচ্ছে সোলার প্যানেল। দেশের তথ্য ভাণ্ডারকে সুরক্ষিত ও সমৃদ্ধ করার জন্যে ডাটা সেন্টার সম্প্রসারণের অন্যতম ভূমিকা পালন করছে প্রকল্পটি। স্থাপন করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত কন্টেইনার বেসড ডিজাস্টার রিকভারি সেন্টার, যা এশিয়ার মধ্যে প্রথম। এছাড়াও দক্ষ জনবলকে জনশক্তিতে রূপান্তরের জন্য শিক্ষা ব্যবস্থাকে প্রযুক্তি নির্ভর করে তোলার লক্ষ্যে 15টি বিশ্ববিদ্যালয়ে বিশেষায়িত ল্যাব স্থাপন করা হয়েছে, যেখানে প্রতিদিন অগণিত ছাত্রছাত্রী শিক্ষার সুযোগ পাচ্ছে। এই সুযোগকে ঘিরেই সম্প্রসারিত হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড, অর্থনৈতিক সমৃদ্ধির জন্যও কাজ করছে প্রকল্পটি। চায়না সরকারের অর্থায়নে ইনফো সরকার প্রকল্প স্বপ্নের আর সম্ভাবনার সেতু বন্ধন হিসেবে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করছে, খুলে গেছে নতুন দিগন্ত। সামনে আমাদের সম্ভাবনার দিন, আমরা প্রবেশ করছি সম্ভাবনার সোনালী জগতে, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশে।